অ্যাক্টিং অ্যাজ আ ক্রাফট, আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারে। প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই যে আমরা ভাবি যে এই কাজটা করলে এই রিটার্নটা পাবো। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো, এটাই সেই স্ক্রিপ্ট। আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে, কিন্তু আমার যে কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না শরীফুদ্দিনের গান তোমার চেয়ে অনেক বেশি। এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে, সবই খুবই থ্রিলার ধর্মী। যারাই বাংলাদেশে ওটিটি ভালো কাজ করছে তারা কিন্তু সফল, কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে। আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয়, ওর বছরই আর তোমার গান মানুষ শুনবে। পোস্টার দেখে বুঝতেই পারছেন আমি একজন ক্রিকেটার, আমি একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের আমি একদম শেষ বিকেলে পৌঁছে গেছি। এই জন্য অনেকেই দেখেছেন যে আমার ওয়েট বাড়াতে হয়েছে, আমার বয়সটা একটু বেশি, চুলটাও কাঁচা পাকা। সো এমন একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের শেষ প্রান্তে, জীবনে অনেক কিছু অর্জন করার পরেও কিছু ইনসিকিউরিটি সবার জীবনেই থাকে। সো ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই যে একজন মানুষ জীবনে কত রকমের বাজি নিতে পারে, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই যে আমরা ভাবি যে এই কাজটা করলে এই রিটার্নটা পাবো, কিন্তু অনেক সময় সেই রিটার্নটা পাই না, অথবা যে রিটার্নটা পাই সেই রিটার্নটা হয়তো যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। তো সেইখান থেকে এই চরিত্রটা আসলে আমি ধারণ করেছি যে একটা মানুষ জীবনে বাজি খেলেছে নিজের জীবন নিয়ে, কিন্তু আসলে যেই জায়গাটায় পৌঁছেছে সেই জায়গাটায় সে আসলে হয়তো পৌঁছাতে পারে। সো একজন পরন্ত বিকেলের ক্রিকেটারের চরিত্র। আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম ছিল অনুরোধে, একটা সময় প্রেমে পড়ে যায় অভিনয়ে, এই জন্য একটা বিরতি নেই 2 বছরের যে আমার একটু অভিনয় নিয়ে পড়াশোনা করা দরকার, তারপরে আবার অভিনয়ে ফেরা উচিত। সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার জন্য ক্রুশাল, কারণ 2 বছরের বিরতির পর আবার আমাকে দেখবে। সো অ্যাক্টিং অ্যাজ আ ক্রাফট, আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারবে। সো আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা, এবং অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাক্টিংয়ের যে ল্যাঙ্গুয়েজ সেটা কতটুকু ম্যাচিওর হয়েছে সেটা এই কাজে দেখানো। যেহেতু 2 বছরের বিরতি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে, সো আমিও অনেক এফোর্ট দিয়ে কাজটা করেছি এবং আমি ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত যে পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে। আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে, সবই খুবই থ্রিলার ধর্মী হচ্ছে, কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছের একটা সাবজেক্ট নিয়ে, ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রান্সেন্ড দ্যাট থ্রিলার জনরা, এবং আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা, আমি খুবই আশাবাদী। আমরা সব আর্টিস্ট কিন্তু একই কথা বলি, আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য, যে মাধ্যমে আমাকে মানুষ নেবে সেই মাধ্যমেই আমি কাজ করব। সো ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে, যদি বাংলাদেশের মানুষ আমাকে ওটিটিতে ভালো লাগে তাদের আমি আরও কাজ করব। সাকসেস তো আপেক্ষিক ব্যাপার, ধরেন আমার যখন থার্ড গান হিট হয়েছে তখন আমি ভেবেছি যে আলোর ঘরে অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল, আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে, কিন্তু আমার যে কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না শরীফুদ্দিনের গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে। ওই সময় শরীফুদ্দিন ওয়াজ এ বিগার আর্টিস্ট, কিন্তু আমার যারা গান শুনতো আবার যারা শরীফুদ্দিনের গান শুনতো তারা কিন্তু আলাদা। সো আপনি কিন্তু ওটিটির সাকসেস, টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস এক করতে পারবেন না। আমি মনে করি চরকি অথবা যারাই বাংলাদেশে ওটিটিতে ভালো কাজ করছে তারা কিন্তু সফল, কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে, আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন, রাইট? সো আমি বলবো যে অল্প সময়ের যাত্রা পথ চরকি এবং আদার ওটিটিস, হ্যাটস অফ টু দেম যে তারা ভালো ইনভেস্ট করছে এবং ভালো কাজ ভালো গল্পে আমাদেরকে এনগেজ করছে এবং মানুষ দেখছে। শুধু দেশে না, আমি এখন যখন বিদেশেও যাই আমি দেখি যে মানুষ চরকি দেখছে। সো এটা শুধু আমার না, গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে, একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না, কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে। এই বছরও কিন্তু একটা গান আপনারা লুপে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে 22 বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, এই বছর আমার গান শুনেছেন। সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয়, ওর বছরই আর তোমার গান মানুষ শুনবে, এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমি কৃতজ্ঞ। সো ওই পরিচয়টা যায়নি যেটা হয় এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে, সেটা পুনরাবৃত্তি করা যায়।
সো এই সময়ের জন্য যেই অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করব সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটির জন্য যেহেতু বিরতিতে আছি, আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো, এটাই সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত। দর্শককে কতটুকু ছবি, এখন দর্শককে কতটুকু ছবি, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না। আমাকে যেটা টানবে আমি সেটা করবো। সো এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে, আমি আমি করেছি। সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফর্টটা দিয়েছি এটা মানুষ নেবে, এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কারণ শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না, অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা যারা সবাই হয়তো মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি। সো এইটাই সেই গল্প। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।